Thank you.
পার্বতী কারিডা বিমনে রে কারিডা আবারও মনে করিয়ে দিচ্ছি যে সামনে রাধাষ্টমী হচ্ছে, আপনারা সকলেই অবগত আছেন। জন্মাষ্টমীর পরেই আমাদের রাধারানীর জন্মদিন, তো সেই রাধা অষ্টমীতে বাবা কীর্তন পরিবেশন করবেন। আর রাধাষ্টমীটার অনুষ্ঠান আমাদের সন্ধ্যেতে হয় না, সকালে হয়। রাধাষ্টমীর পরের দিন থেকে ভাগবত সপ্তাহ শুরু হচ্ছে, তো ভাগবত সপ্তাহতে ভাগবত পরিবেশন করবেন আমার কাকু, বৃন্দাবনের কাকু। তো বাবাও অ্যানাউন্সমেন্ট করেছেন যে কাকু আসছে, তো একদম রাধাষ্টমী থেকেই শুরু হয়ে যাচ্ছে জমজমাট প্রোগ্রাম। প্রথমে বাবা করবেন, আর তারপরেই পরের দিন থেকে সাত দিন কাকু করবেন। তো আপনারা সকলেই চলে আসবেন, তাহলে একসঙ্গে সবাই মিলে আমরা ভাগবত সপ্তাহটা সম্পূর্ণ করব। যেনারা রাধাষ্টমী করছেন তেনারা 12টা অবধি ব্রত থাকবেন। ব্রত করার পর তারপরেই কিন্তু ভক্ত সেবা দিয়ে সেই ব্রত ভঙ্গ করতে হবে। তো জন্মাষ্টমী যেমন রাত্রি 12টা অবধি থাকতে হয়, আর তো রাধাষ্টমী হচ্ছে দুপুর 12টা অবধি। তো এভাবেই আমরা জন্মাষ্টমী পালন করে নিয়েছি, রাধাষ্টমী খুব যত্ন সহকারে আমরা পালন করব। এখন বাজে ভোরে 10টা, এখন ভক্তরা সেবা পাচ্ছেন, ভক্তরা সেবা পেয়ে গন্তব্যস্থলে ফিরে যাবেন, আর আমরাও বিশ্রাম করব। কালকে দ্বাদশী তিথি আছে, দীক্ষা গ্রহণ আছে, ভাগবত কথা আছে, কালকের অনুষ্ঠানটা আবার পরের দিন আপলোড যাবে আপনাদের সঙ্গে। তো চলুন আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আবারও নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যেভাবে সঙ্গে রয়েছেন এইভাবেই সঙ্গে রাখতে হবে। হরে কৃষ্ণ।